13 দিনে বঙ্গবন্ধু সেতু পার হয়েছে 76,834টি মোটরসাইকেল। এতে টোল আদায় করা হয়েছে 38,41,700 টাকা। রবিবার জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার ম্যানেজার প্রবীর ঘোষ। তিনি জানান, গত 25 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে 76,834টি মোটরসাইকেল। এতে টোল আদায় হয়েছে 38,41,700 টাকা। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল সংখ্যা ছিল 43,311টি। এতে টোল আদায় হয়েছে 21,65,550 টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মোটরসাইকেলের সংখ্যা ছিল 33,523টি। এতে টোল আদায় হয়েছে 16,75,150 টাকা। প্রবীর ঘোষ আরও জানান, আগে মোটরসাইকেলের টোল ছিল 40 টাকা, তা বাড়িয়ে বর্তমানে টোল নির্ধারণ হয়েছে 50 টাকা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি বলেন, সেতু পারাপারের ধারাবাহিকতায় অন্য পরিবহনের মতো মোটরসাইকেল পারাপারও বেড়েছে। তবে অন্য বছরের পরিসংখ্যান না থাকায় ঠিক কত ভাগ মোটরসাইকেল পারাপার বৃদ্ধি পেয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।